আচ্ছা দেখি অন অফ আছে। হ্যালো, এখন শোনা যায়? হ্যালো, আসসালামু আলাইকুম। আল্লাহ সাল্লাম। ও আমার ওই যে মাইক্রোফোনটা একটু ডিস্টার্ব হয়ে গেছে কালকে থেকে, এই যে ওয়ালাইকুম আসসালাম, চেঞ্জ করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা কি পর্যন্ত আসছিলাম একটু বলি তো, একটু নক করো আমাকে শুনতে না পেলে, কেমন? আচ্ছা ইয়েটা আমরা এই চ্যাপ্টারে আছি না? এখন ঠিক আছে নাকি সাউন্ড? হ্যালো, জি জি, হ্যাঁ না শুনতে পেলে বলো আর কি। আচ্ছা আমরা সিএসপি পড়িয়েছিলাম, তাই তো? এটা পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে না? আচ্ছা এটা বলছিলাম, তারপরে আচ্ছা তোমরা কি স্ট্যাটিস্টিক্স পড়েছো? পরিসংখ্যান এই সেমিস্টারে আছে? আছে স্যার, আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এগুলো পর্যন্ত গিয়েছে? ও তাহলে আমি এটা শুরু করি, হ্যাঁ এগুলো হয়তো আমার কথায় আসবে এই কারণে। আচ্ছা আমি আজকে টপিকটা, ছোট টপিক, কেমন একটু দেখি। দেখো এখানে কি হচ্ছে, যে টপিকটা হচ্ছে যে ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেজাল্টস অফ টেনজেল টেস্টিং। আমরা টেনজেল টেস্টিং মানে আমাদের ক্লাসটা কি ছিল, চ্যাপ্টার হচ্ছে স্ট্রেংথ অফ টেক্সটাইলস, তাই না? আচ্ছা এই টেক্সটাইল ম্যাটেরিয়ালস এর আমরা তিন ভাবে স্ট্রেংথ মেজার করতে পারি। একটা হচ্ছে টেনজেল স্ট্রেংথ, টিয়ারিং স্ট্রেংথ, বার্স্টিং স্ট্রেংথ। আচ্ছা টিয়ারিং আর বার্স্টিং এ দুটো হচ্ছে অনলি ফর ফেব্রিক, কেমন? আর টেনজেলটা বলছি আমরা ফাইবার ইয়ান ফেব্রিক, সব ফর্মই টেক্সটাইলকে টেস্ট করা যায়। সোজা কথা তোমার এখানে টেনজেলটা হচ্ছে একটা ডাইরেকশনের কথা বলছে, যে অ্যালং দা এক্সিস, কেমন? অ্যালং দা ফাইবার বা ইয়ার্ন এক্সিস। আর ফেব্রিকের তো আর এক্সিস থাকে না, ফেব্রিকে থাকে তোমার ওভেন ফেব্রিকের কথা বলছি, ওয়ার্প আর ওয়েভ থাকে। তাহলে ওয়ার্প আর ওয়েভের ইয়ার্নের দুইটা এক্সিস থাকে, ওই ওইভাবে আমরা টেনজেল স্ট্রেংথকে আমরা ফেব্রিকের বেলায়ও অ্যাপ্লিকেবল এটা, কেমন? আর টিয়ারিংটা বুঝতে জন্য কি বাস্টিং ছাড়া অন্য কিছু নাই? না না, এখনো পর্যন্ত হয়নি এটা। তো আমার এই বার্স্টিংটা আসলে নিটের জন্য এসেছে, নিট বা নেট জাতীয়, কেমন? নেট বা মেশ, দেখবে মেশ, মেশ দেখেছো কিনা, তোমার ইন্টার লাইনিং এ বা লাইনিং এ ইউজ করে। অনেক সময় দেখবে স্যুট বা ব্লেজারের ইনার পার্টে একটা তো পারফোরেটেড ফেব্রিকের মতো, আমি দেখিয়ে দিই তোমার, দেখলে সহজ হয়ে যাবে, মেশ ফেব্রিক মনে রাখবে, কেমন? এটাও নিট হয় অনেক সময়, অনেক সময় নন ওভেনেরও হয়, নন ওভেন মানে মেল্ট করিয়ে, এই যে আমি স্ক্রিন শেয়ার করছি, মেশ ফেব্রিক দিলে এগুলি আসবে, কেমন? এই যে দেখো অনেক ধরে মেশ আসছে না, দেখে থাকবে তোমরা হয়তো, অলরেডি দেখেছো না, এই যে নেট বা মেশ এগুলা দিলে, কিন্তু আমরা আগে এই যে বাজারে শপিং শপিং ব্যাগ হিসাবে কিন্তু এগুলো ইউজ হতো, তাই না? আচ্ছা তারপরে যে ইন্টারলাইনিং, যেটা ইন্টারলাইনিং না, কমলা থাকে, হোয়াইট, সবই ছিল আসলে, সব কালারই ছিল। এখন এগুলোর উপরে রেস্ট্রিকশন আর সাথে কিন্তু ঠিকই তো পলিথিন ইউজ হচ্ছেই, একই জিনিস আর কি, কেমন? মানে কোনোটা লাভ হলো না বন্ধ করে, এগুলা দেয়া হয় তোমার এই ব্লেজার বা স্যুটের। পলিথিনের থেকে কম হার্মফুল ছিল না? একই তো, মানে ওইটাও পলিস্টার ছিল আর কি, পলিস্টার, ওইটাও নন বায়োডিগ্রেডেবল। এখন আমরা করি পলিপ্রোপিলিন ব্যাগ, যেটা এটা নন, ওইটা এটাও তো নন বায়োডিগ্রেডেবল, এগুলা 500 ইয়ার্স এও এগুলার কিছুই হয় না বলছে। মানে আমি একটা ছবি দেখাই দেবো, আচ্ছা দাঁড়া ওদিকে যাচ্ছি, মেশটা আগে চিনিয়ে নিই। এগুলো হচ্ছে মেশ স্ট্রাকচার, কেমন? এই ধরনের হিউজ ধরন হিউজ স্ট্রাকচার আছে আর কি। তো এগুলাকে তুমি তো টেনজাইল ডাইরেকশনে
ব্রেক করা সম্ভব না, কেমন ইলঙ্গেট করে, তখন এদের জন্য টিয়ারিং স্ট্রেংথের কথাই বলছে। আচ্ছা, এই যে বায়োডিগ্রেডেবিলিটির কথা একটু দেখাই, আমি একটা এমএসসি তে একটা টপিক আছে আমার, ওখান থেকে দুই একটি ইমেজ দেখাই তোমাদের, বুঝবে যে এনভায়রনমেন্টের জন্য কত দূর আমরা হার্ম করছি আর কি, আমাদের পরিবেশে কতটা হার্ম করছি প্লাস্টিক বা ছবিটা খুঁজে পাই কিনা। আমি যদি তোমাদের এই কোর্সটা আছে না, এটা একটু অ্যাডভান্স স্টেজে এমএসসি তে পড়াই আর কি, আমার একটা টেক্সট বুক আছে, এটা বইটা পড়াই আমি ছেলেরা ডিটেলস শিখাই তাদেরকে। আপনার বই? আমার, হ্যাঁ, আমি নিজে অথর করে একটা বই আছে, তোমাদের তো দেখাই হলো না, বই দিব কি আর পড়াবো কি, এই জন্য তোমাদের নোট বানিয়ে পড়িয়ে দিচ্ছি আর কি। এই যে দেখো, এই ছবিগুলো দেখছো না, যে এখানে একটা টেবল দেখো, যে বায়োডিগ্রেডেবিলিটি কিছু এখানে ডেটা দেয়া আছে, যে কটন যদি হয় বলছে 1 to 5 month এনভায়রনমেন্টে এটা ডিগ্রেড করবে আর কি, মানে এনভায়রনমেন্টে তোমার অটোমেটিক একটা ব্যাকটেরিয়া ক্রিয়েট হয়ে যায়, কেমন ওইটাকে ইট আপ করে খেয়ে ফেলে আর কি গ্যাজুয়ালি। ব্যাকটেরিয়া তো এমনি ক্রিয়েট হয়ে যায় তাই না, ইভেন ধর আমরা যে ঘুমিয়ে যাই রাতে, এ বাসি মুখে সকালবেলা মুখের মধ্যেও কিন্তু ব্যাকটেরিয়া ক্রিয়েট হয়ে যায়। এবং তোমরা জানো কিনা যে গ্রামের দিকে আমাদের মুরব্বীর আগে কি বলতেন জানো, যে কোথাও যদি অ্যালার্জি টাইপের উঠে কিংবা কোথাও যদি পোকায় কামড় দিয়ে দেয়, বলা হতো কি সকালে উঠে যে বাসি থুতু দিয়ে ওই জায়গায় একটু লেপিং মানে মালিশ করে দিতে বলে আর কি। তুমি শুনেছো নাকি কেউ? সাইকে সুপারস্টিশন আসলে কাজ করে? সুপারস্টিশন না, এটা এটা ব্যাকটেরিয়া আছে তো মুখে আমাদের, ওই যে ব্যাকটেরিয়া যেটা ক্রিয়েট হয় রাতে ঘুমের মধ্যে, যে লালাটা জমে যায় তো মুখে, কেমন এই লালাটা এনজাইম, এইটার মধ্যে এটা ক্রিয়েট হয়ে যায়, এনজাইমটাই ওই ফর্মে চলে যায় আর কি, দূষিত ফর্মে চলে যায় মানে পলিউট ফর্মে যায়, ওইটা গিয়ে কিউর করে এই ধরনের জিনিসটা। আমাদের ইয়েতে স্টমাকে বা ইন্টেস্টাইনে উপকারী ব্যাকটেরিয়া আছে না, আমরা যে খাবারের সাথে যে জীবাণু খেয়ে ফেলছি, কিন্তু এরা কিন্তু মেরে দেয় হার্মফুল ব্যাকটেরিয়া বা হার্মফুল মাইক্রো অর্গানিজম কিংবা এইসব জিনিসকে। এই জন্য তো বলছে যে যত তত্র ভাবে অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক না। এটা কেন বলে বলতো, আমাদের ডাক্তারদের কাছে দেখবে যে একটা বাচ্চা নিয়ে গেছে, ফিভার হয়েছে, জ্বর উঠেছে, 3 দিন ধরে জ্বর, 2 দিন ধরে জ্বর, দেখবা যে নাপার সাথে অ্যান্টিবায়োটিক একটা দিয়ে দিল আর কি। যেগুলি আমরা যে ক্ষতিকর জিনিস খেলে মেরে ফেলতো, ওদেরও মেরে ফেলছে গিয়ে, এই জন্য তো ইমিউন সিস্টেম। এই জন্য দেখা যায় কি, হালকা কিছু একটু খেলেই দেখবাই যে সমস্যা হয়ে গেছে, এটা বাইরে খেয়েছি একদিন, হয়তো কোনো উপায় নাই, বাইরে ক্যান্টিনে খেয়ে খেয়ে ফেলতে হয়েছে কোনো কারণে, এই দেখবা যে শুরু হয়ে গেছে আর কি। এই কারণে বলা হয় যে ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াগুলো আসলে জেনারেট করে ফেলে, নেচারেই আছে আর কি। কেমন কোন একটা জিনিস কেন পচে যায় বলো, এই ব্যাকটেরিয়া জেনারেট করে বলেই তো না। আচ্ছা, তাহলে দেখো যে কটনের বেলায় বলছে 1 to 5 month, পলিল ক্যাপ্রোলেকটন স্টার্চের 2 month, পিভিএ আছে, এগুলা গেল। উল স্টকিং, উল লাগে 1 year বলছে, ব্যাম্বো স্টিক 1 to 3 year, চুইংগাম যেটা, যে আমরা চুইংগাম যেটা ফেলে দেখে দুষ্টমি করি না, অনেক চুলের মধ্যে লাগিয়ে দেই, এটা 5 years বলছে, প্লাস্টিক কিন্তু এটা, কেমন। আচ্ছা, পেন্টেড উড বলছে, এই যে একটা গাছকে এমনি ফেলে রাখলে হয়তো 1 year এর মতো, এই যে ব্যাম্বো ক্লাসে পড়ে যাবে 1 year, পেইন্ট করে দিলে এটা দেখো 13 বছর লেগেছে, এটা এক্সপেরিমেন্টের রেজাল্ট। আর প্লাস্টিক কে দেখো 450 years বলছে, এটা কোনোভাবে হয়তো তোমার
যে এক্সট্রাপোলেশন ম্যাথমেটিক্যাল এক্সট্রাপোলেশন করে না, যে 5 বছরে কত দূর ডিগ্রেডেশন হলো, 10 বছরে কত দূর হলো, 20 বছরে কত দূর হলো, এই গ্রাফটাকে এক্সট্রাপোলেট করে আর কি, বর্ধিত করে, বর্ধিত করিয়ে এইভাবে হয়তো কোন ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে এটা 450 বছর যদি থাকে। আর গ্লাসেস আর টায়ার্স বলছে, এই রাবার যে ভালকানাইজড যে রাবার আছে এগুলা কিন্তু তোমার আনসার্টেন টাইম বলছে, এটা আরো বেশি আর কি, মানে এই যে পলি তোমার আইসোবিউটাইলিন, যেটা আইসোপ্রিন্ট হচ্ছে ন্যাচারাল রাবার, কেমন গাছ থেকে যেটা আসে, তো এটা তো আর হিউজ না, কিন্তু আমাদের অটোমোবাইলের জন্য হিউজ দরকার, তাই না? এই জন্য আর্টিফিশিয়াল বা ম্যানমেড রাবার বানানো হয়েছে, এগুলো হচ্ছে আনসার্টেন টাইম। এই দেখো প্লাস্টিকের হার্মফুল ইফেক্ট দেখো, যে হোয়েল যেটা তিমি, এরা তো ধরো সাগরের মধ্যে যা ভাসে সব খাবার মনে করে, হয়তো মাছের পালের সাথে ছিল একসাথে সব গিলে ফেলেছে, গিলে পেটে গিয়ে বদহজম হয়ে গেছে, ইনডাইজেশন হয়ে গেছে। এই যে পাখি মরে গেছে দেখো, মরার পরে এটাকে স্প্লিট করে বা ফেলে দেখে যে এটা কেন মারা গেছে, বিষক্রিয়া হয়ে, এগুলো হজম করার মতো ব্যাকটেরিয়া তো পেটে নাই, তখন বা এনজাইম নাই না, এভাবে এভাবে। এখানে এটা ইন্টারেস্টিং দেখো, হয়তো এখানে কোনো মডেলের কোনো এরকম কোনো শখ ছিল কিনা, আমি খুব ডিটেলস একটু জানিনি জিনিসটা, এটা গ্রেভে থেকে হয়তো উঠিয়েছে এই জিনিসটা। কেমন দেখো এই যে এটা লেডি, দুইটাই লেডির মতোই লাগছে আর কি, লেডি মডেল আর কি না, হাতে প্লাস্টিকের গ্লাস আছে, ভ্যানিটি ব্যাগ আছে, প্লাস্টিকের যে উইগ আছে না, চুল আছে, যে হিল আছে, শরীর পচে গেছে দেখো, এগুলো রয়ে গেছে প্লাস্টিক, এই যে ম্যানমেড ফাইবারের অ্যাপারেল গায়ে ছিল, এই যে প্লাস্টিকের টয়লেট বা ইয়াতে আছে না, এই যে সুইমিং পুলে যে যে ফ্লোটিং টয়েস গুলো আছে, এখানেও দেখো যে এটা কোথাও থেকে হয়তো উদ্ধার করেছে আর কি, এরা কোন গর্ত থেকে পচে গেছে, তার পায়ে দেখো স্যান্ডেলটা রয়ে গেছে, হাতে পায়ে হয়তো কিছু ছিল প্লাস্টিকের, এরকম আর কি। প্লাস্টিক জিনিসটা এত মারাত্মক আর কি এনভায়রনমেন্টের জন্য, আগে কিন্তু এই যে গাছ পচে যেত, কেমন এই যে ডাইনোসররা যে ধ্বংস হয়ে গেছে, এরা কিন্তু জীবাশ্ম হয়ে মাইনে গিয়ে আমাদেরকে অয়েল হিসেবে দিচ্ছে, তেল দিচ্ছে, পেট্রোলিয়াম দিচ্ছে, এগুলো তো জানি তাই না, কিন্তু এরা কি, এরা টোটাল একটা বার্ডেন কিন্তু এনভায়রনমেন্ট। এই যে সুনামি বেড়ে যাবে আস্তে আস্তে দেখবে, সাগর সাগর ফেটে উঠবে, আমাদের ভাসিয়ে নিয়ে যাবে, এইসব জিনিস ডিজাস্টার গুলা কিন্তু বেড়ে যাবে আর কি সামনে। যাক আমরা এখন পরে আসি, তোমার কেমন, তোমার যে ম্যাস বুঝাতে গিয়ে এসব কথা চলে আসছিল। আচ্ছা এখন তাইলে আমরা যে টেনজাইল স্ট্রেংথ মেজার করতে গিয়ে আমাদের কিছু ফ্যাক্টর আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে আমরা বেস ইঞ্জিনিয়ার যেহেতু হব, আমরা একটু বেশি মনে রাখবো এটা। গতকাল আমাদের এটা তোমার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে, আমরা অ্যালামনাই হতে যাচ্ছে আমাদের বুটেক্স, আমরা ইয়ার্ন ডিপার্টমেন্টের লাস্ট 5 ইয়ার্স যারা গ্রাজুয়েট হয়েছে, এরকম 30 জন গ্রাজুয়েটের সাথে বসেছিলাম আমরা, তাই ওরা যেটা বললো যে আমাদের যে কন্টেন্ট যেটা আছে, কেমন সিলেবাস নিয়ে রিভিউ হচ্ছিল, সিলেবাসটা সাফিসিয়েন্ট আছে আমাদের, কিন্তু ওরা অনেকে স্বীকার করেছে স্যার আমরা ক্লাসের সময় আসলে খুব গুরুত্ব দিয়ে পড়ি না বিষয়গুলি, যে এখন অনেকে মেকানিক্যাল বা মেনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করতে গেছে, স্যারেরা তো ঠিকই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো খুব ভালো করে বুঝিয়েছিলেন, ওই সময় গুরুত্ব বুঝি নাই দেখে এখন তো স্যার আফসোস করছি আমরা, আপনারা ছেলেদের আমাদের ছোট ভাইদের বুঝাবেন যে প্রতিটা সাবজেক্ট যাতে ওরা গুরুত্ব দিয়ে পড়ে, এই কথাগুলো আসছিল আর কি এখানে। কেমন আর বিশেষ করে ওরা বলছে যে স্পিনিং এর ছেলেদের কথা বিশেষ করে আমি বলছি, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে ভর্তি, কেমন এখন কারণ কম টাকায় খাটাতে পারে আর
বিশেষ করে ওয়ার্কার ম্যানেজমেন্ট আর কি, কেমন এগুলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দিয়ে হয়ে যায়। বিএস ইঞ্জিনিয়ারদের ধরো একটু রেট বেশি থাকে, অনারারিয়াম বেশি থাকে, কিন্তু বলছে এত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে গেছে স্যার, আমরা নিজেকে এখানে অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু ফ্যাক্টরিতে দেখা যায় কি বিএস ইঞ্জিনিয়ার হয়তো ওই যে জিএম বা সিনিয়র জিএম লেভেলে আছে, আর সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এই জন্য কিন্তু কাজ কিন্তু আবার ওদের উপরে চাপাচ্ছে, বলছে কোন দায়িত্ব পূর্ণ মানে রেসপন্সিবল টাস্ক কিন্তু স্যার আবার আমাদের উপরে দিয়ে দেয় যে তোমার দায়িত্ব এটা, তুমি খাটিয়ে নিবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এই কারণে তোমাদের কথাগুলো বলছি যে আমাদের ডেপথ অফ নলেজ কেমন, মানে গভীরে কিন্তু জানতে হবে, কারণ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না, কারণ আমরা বিএসসি ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বুটেক্স এর ইঞ্জিনিয়ার আমরা কেমন। এবং ওরা বলছে স্যার আমরা বুটেক্স এ খুব একটা গা করিনি, অনেকে তো আমরা ইচ্ছে করে হয়তো বুটেক্স এ পড়তে চাইনি, তো মনের বিরুদ্ধে এসে পড়তে এসেছিলাম, স্টুডেন্ট লাইফে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন স্যার এসে বুঝি যে আসলে বুটেক্স এর অনেক ইঞ্জিনিয়ারদের হিউজ ওয়ার্কের মানে ফিউচারটা অনেক ব্রাইট, মানে সামনে অনেক স্কোপ আছে এখনো। এই যে প্রাইভেট থেকে যে আসছে বা আদার টেক্সটাইল থেকে যে আসছে, ওদের নলেজে অনেক ঘাটতি আছে, লেকিং আছে। এটা বলছে আমাদের যেভাবে স্যার পড়ানো হয় যত্ন করে ওইভাবে কিন্তু ওদেরকে হয়তো পড়ায় না, সিস্টেমটাই নাই আর কি ওদের ওখানে, আসলে টিচার নাই তো। তুমি দেখো আমাদের বুটে এখন যত টিচার হয়ে গেছে, প্রতিটা ডিপার্টমেন্টে আমরা 20-25 জন করে টিচার আছে, ওদের সারা একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আমি জোরারগঞ্জ গিয়েছিলাম, ওরাও বিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়, প্রতি বছর 120 জন করে ভর্তি করে, 4 জন আছে ফুল টাইম টিচার, শুধু 4 জন পিওর টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে অনলি 4। এরা কি পড়াবে, কয় সাবজেক্ট পড়াবে বলো? এই জন্য তোমাদের আমি এই জিনিসটা একটু, তোমরা একটু ডেপথে চিন্তা করবে সবসময়। কেমন আমাকে শোনা যাচ্ছে? আমি আসানুল্লাহ যখন ছিলাম অনেক ছেলেকে মেরেছি আমি, মানে আমার একটু বেশি হাত চালার অভ্যাস, কিন্তু মানে ডিসওবিডিয়েন্ট ছেলেরা আছে না ক্লাসে, বসে দেখি চেটিং করছে বা বসে কার্টুন আঁকছে, এমন ঘাড়ের মধ্যে এমন চর মেরে দিতাম আমি। ওরা গিয়ে যাওয়ার সময় আবার আমাকে সালাম করে যায়, স্যার আপনার এই মাঠটা আমার খুব দরকার ছিল। আমি এরপরে স্যার এত অ্যাটেন্টিভ হয়েছি ক্লাসে, আমার রেজাল্টও ভালো হয়েছে, এগুলাই ওরাই আমার খোঁজ খবর নেয় এখন। আর আমি 3 বছরের মতো হয়ে গেছি এখান থেকে চলে আসছি, 3 বছর কাছাকাছি আর কি। দেখ মানে এটা অ্যাটেনশনটা আনানো আমাদেরও কাজ, তোমাদেরও বুঝতে হবে, তোমরা কিন্তু আর বাচ্চা না কেমন, এখন আব্বু আম্মু জোর করে তোমাদের পড়ার টেবিলে বসাবেন, তোমাদের এক্সাম পড়িয়ে দেই, নোট দেয়া হচ্ছে, সাথে সাথে আদায় করে নিবে, ডিসকাস করে নিবে বন্ধুদের থেকেই আর কি। আচ্ছা এখন তোমাকে একটা প্যাকেজ দেয়া হলো কেমন, তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তুমি একটা ল্যাবে আছো, তোমাকে প্যাকেজ দিয়ে বলছে যে এইটার নর্মালি আমরা বলছে যে টেনজাইল স্ট্রেন্থ টেস্ট করো তুমি, টেনজাইল স্ট্রেন্থ মানে কি স্ট্রেন্থ মডুলাস ইলঙ্গেশন এসব জিনিস। আচ্ছা এখন তুমি কি করবে, নর্মালি স্ট্যাটিস্টিক্যালি যেটা করতে হয় 20টা করতে হয় কেমন, যে সাজেস্ট করে যে মাল্টিপল প্যাকেজ থেকে, বলছে তুমি যদি একটা, তোমার কাছে ধরো 100টা প্যাকেজ আসছে কেমন, এই ধরনের কোন আসছে 100টা, তোমার কাজ হবে র্যান্ডমলি তুমি বাছাই করে নিবে 20টা, 20টা থেকে টেস্ট করে মিন বা এভারেজ করবে। আচ্ছা আবার এটা হতে পারে যে ওইটা বলছে তুমি বিটুইন প্যাকেজের কথা বলছি না, বিটুইন প্যাকেজে ভেরিয়েবিলিটি কত, মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, এগুলো। আচ্ছা আরেকটা বলছে তোমার এখানে যে উইদিন প্যাকেজ, একটা ইয়ানের মধ্যে হতে ভেরিয়েশন থাকতে পারে তাই না, তুমি একটা ইয়ানকে একটা টেস্ট করলে খুব স্ট্রং পেলে এটা কি হয়ে গেল, যে কিছুদিন পরে একটা উইক প্লেস থাকতে পারে, এই উইক প্লেসে দেখা যাবে তুমি যে ওয়ার্পিং এর সময় বা সাইজিং এর সময় এটা ব্রেক হয়ে গেছে না, এটা হতে পারে বলেই তোমার প্রতি প্যাকেজ থেকে 20টা টেস্ট করতে হয়, আর যদি
সময় না থাকে, খুব হারিলি যদি রেজাল্ট দিতে হয় বলছে কমপক্ষে 10টা আর কি, 20টা ভালো মানে সাজেস্ট করা হয় 20টা, অ্যাট লিস্ট 10 ডেটা আর রিকোয়ার্ড, কেমন তাহলে 10টা যদি টেস্ট করি সে ধরে এখানে আমাদের এখানে 10-12টা আমার রেজাল্ট দেওয়া আছে। তাহলে তুমি দেখো একটা ফাইবার বা ইয়ার্ন থেকে যদি আমরা টেস্ট করি, স্ট্রেস স্ট্রেন কার্ভ আমরা নিয়েছি, ভেরি করছে কিন্তু দেখো একই প্যাকেজ থেকে না, এটা আমার নিজস্ব রেজাল্ট আর কি, কেমন এটা পলিভাইনাল অ্যালকোহল একটা ফাইবারের জন্য, এই যে পলিভাইনাল অ্যালকোহল ইয়ান প্যাকেজ, এটা হচ্ছে প্যাকেজ আর কি, এটা আমি স্কেমেটিক্যালি এঁকেছি, এটা আর এটা হচ্ছে আমার অরিজিনাল ডেটা, মানে রাইট সাইডে আছে স্ট্রেস স্ট্রেন কার্ভ পিবিএ ফাইবার টেস্টেড টেকিং সেভারাল স্পেসিমেন ফ্রম দ্য সেম প্যাকেজ। তাহলে একই প্যাকেজ থেকে যদি নেই আমরা কেন রেজাল্ট ভেরি করবে, তাই না? এটা একটা প্রশ্ন না? তাহলে এখানে এই বিষয়গুলো এখানে আছে, যে এখানে বলছে একটা হচ্ছে যে কেমিক্যাল স্ট্রাকচার ভেরি করতে পারে, কেমন এটা এটা কেন ভেরি করে এরকম, ধরো তুমি পলিস্টার পলিয়ামাইড যদি হয়, ফাইবার টু ফাইবার যদি হয় ডিফারেন্ট পাবে ডেফিনেটলি, তাই না? কারণ এদের কেমিক্যাল স্ট্রাকচারটাই ডিফারেন্ট আছে। আচ্ছা, আবার উইদিন উইদিন ফাইবার, এই ধরো তুমি পলিস্টারের মধ্যে বিভিন্ন প্যাকেজ আন, এটা ফিজিক্যাল স্ট্রাকচার ডিফারেন্ট হতে পারে, অ্যামরফাস সেমি ক্রিস্টালাইন ক্রিস্টালাইন এগুলো হতে পারে, এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট সেমিস্টারে পড়বো ডিটেলস, কেমন আপাতত তোমরা প্রতি শুনে আসছো টার্মগুলো অন্তত, তাই না? যে মানে ক্রিস্টালিনিটির উপরে ডিপেন্ড করে আমার ফিজিক্যাল প্রপার্টিস, যেটা টেনজেল প্রপার্টিসটা বা টেনজেল স্ট্রেংথ, এটা ভেরি করবে। আচ্ছা, এই কারণে তোমার অবাক হওয়ার কিছু নাই, আরে পলিস্টার দুইটা প্যাকেজ দুই রকম রেজাল্ট কেন আসছে, তাইলে অবশ্যই ওখানে দেখতে হবে যে তোমার একই ফাইবারের দুইটা প্যাকেজ, তাইলে নিশ্চয়ই ওখানে তোমার ডিগ্রি অফ ক্রিস্টালিনিটি ভেরিয়েশন আছে, কেমন ভেরি করছে। আবার বলছে ইভেন যে উইদিন প্যাকেজ, একটা প্যাকেজের মধ্যে তো তোমার একই রেজাল্ট হওয়ার কথা, তাই না? যে ডিগ্রি অফ ক্রিস্টালিনিটি সেম হওয়ার কথা, কিন্তু তাও হয় না। তাও হয় না কেন? যে একটা প্যাকেজ আসলে মানে অ্যালং দা লেন্থ আর কি, কেমন এটার মধ্যে ধরো 5000 মিটার আমার ইয়ান বা ফিলামেন্ট আছে, তুমি একদম অ্যালং দা লেন্থ, কেমন এটা এক্সাক্ট ডিগ্রি অফ ক্রিস্টালিনিটি মেনটেন করা যায় না, এটা এই কারণে কিছু না কিছু ভেরি করবে। এই কারণে তোমাদের আমাদের বিএস ইঞ্জিনিয়ারদের জানা উচিত যে আমার কিছু না কিছু ভেরি করবে, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই। আচ্ছা, তারপরে হচ্ছে বিষয়টা যে দুই একটা যদি অ্যাবনর্মালি হাই বা লো চলে আসে, সে ধরো এটা তো স্ট্রেস না, এখান থেকে আমরা ব্রেকিং স্ট্রেংথ পাবো কিন্তু। আচ্ছা, এটাকে যদি এখন একটা যদি সে ধরো এইভাবে চলে আসছে, এখানে যে আমি কার্সারের দিকে দেখো এখানে চলে আসছে এটা, অথবা আরেকটা অ্যাবনর্মালি লো স্ট্রেংথ আসছে সে ধরো এখানে আসছে, এরকম হলে আমরা কি করব? বলছে একদম হাইয়েস্ট অ্যাবনর্মালি হাই বা অ্যাবনর্মালি লো, এটাকে বলছে এলিমিনেট করার কথা বলছে। এলিমিনেট করার কথা কেন বলা হয়েছে? যে তুমি হয়তো এটা তোমার এভারেজ রেজাল্টকে অনেক ইম্প্যাক্ট ফেলবে, ইফেক্ট করবে কিন্তু এটা, সে ধরো 10টা কাছাকাছি আছে, একটা যদি অ্যাবনর্মালি হাই হয় এটা অন এভারেজে অনেক ভেরি করবে না, অথবা একটা যদি অ্যাবনর্মালি লো হয় এভারেজ ভ্যালুটাকে অনেক নামিয়ে নিয়ে আসবে না, বুঝতে পারছি এটা জিনিসটা? যে তখন এ কারণে বলছে এখন তুমি বাকি প্যাকেজ টেস্ট করলে তো আর অন এভারেজে তো এটা পাবে না, তাই না? সে তো এখানে একটা লো ভ্যালু আসছে, এত লো যে এই 10টাকে টেনে নামিয়ে নিয়ে আসবে এভারেজ ভ্যালুটা, এখন বাকি টেস্ট করলে কি তুমি কি সবগুলোকে এত লো পাবে, অথবা একটা এক নর্মালি হাই যদি হয় এই সবগুলোকে টেনে কিন্তু উঠাবে, সে কিছুটা হলে উঠাবে, কারণ বাকি প্যাকেজ আমি যেগুলো টেস্ট করি নাই এগুলো যদি টেস্ট করি তাহলে কি আমার তো হাই রেজাল্ট পাবো? পাবো না। তাইলে এ কারণে বলছে যে অ্যাবনর্মালি হাই লোটাকে বাদ দিয়ে ডেটা প্লেস করার কথা বলা হয়েছে আর কি, কেমন অ্যাবনর্মালির কথা বলছে, কিন্তু তুমি আবার এটা ডেটা ম্যানিপুলেট করা উচিত না কোনোভাবে, কেমন আরে একটু লো ভ্যালু আসছে লো গুলা ফেলে দেই, নাহলে তো আমি দাম পাবো না, ইয়ানের প্রাইস পাবো না আমি, এটা আবার করা যাবে না। ওরা কিন্তু নিয়ে আবার টেস্ট করবে, ওরা তোমার ফ্যাক্টরিতে নিয়ে, তুমি যদি ইয়ান বা ফাইবার ম্যানুফ্যাকচারার হও তুমি তো একটা টেস্ট রেজাল্ট সাথে দিয়ে দিবে, ইনভয়েস বলে এটাকে, কেমন তুমি যে ইয়ান স্যাম্পল যে সাপ্লাই দিলে বা ফাইবার স্যাম্পল যে সাপ্লাই দিয়েছো সাথে কিন্তু এটা রেজাল্টও দিয়ে দিতে হবে,
যেটা মিন স্ট্রেংথ কত, গিগা পেস্কেল বা মেগা পেস্কেল আছে বা গ্রাম পার টেক্স আছে, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আছে, সিভি কত আছে, এগুলো রেজাল্ট দিয়ে দিতে হবে। এগুলা নিয়ে ওরা কিন্তু আবার টেস্ট করবে, নিটিং মিল বা উইভিং মিলে দিয়েছ, ওরা আবার ক্রস চেক করবে, দেখে ডেটা ঠিক আছে কিনা। এটা আমার মেশিনে টেস্ট করি, তো এই কারণে বলছিলাম যে সবগুলি তোমার সিআরই প্রিন্সিপালে করা আছে না, ইভেন তোমার যে আদার টেস্টিং কন্ডিশন গুলো দিয়ে দিতে হয়। ওগুলি ওদিকে যাচ্ছি আমরা। আচ্ছা নেক্সট, এটা খুব একটু ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট বলছে, ডাইমেনশনস এন্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্পেসিমেন। আচ্ছা এখানে একটা প্রথমে কথা আসছে যে তোমরা একটা এটা বোঝো নাকি যে একটা ইয়ার্ন তুমি নিয়েছো, কেমন তোমাকে একটা প্যাকেজ দিয়েছি, একজনে তোমার ধরো 10 সেন্টিমিটার নিয়ে টেস্ট করেছো, এটাকে আমি ধরো স্পেসিমেন লেন্থ বলছি বা স্যাম্পল লেন্থ বলছি, আর একজনে ধরো 1 মিটার নিয়ে টেস্ট করেছো, একজনে 10 সেন্টিমিটার, একজনে নিয়েছো ধরো, আচ্ছা 100 সেন্টিমিটার বলি, কেমন 10 গুণ লম্বা নিয়েছো, কোনটা কি স্ট্রেংথ কি ভেরি করবে মনে করো? এখানে আমি কি বুঝেছি জিনিসটা, আমি বুঝাই এখানে এই ছবিতে, এখানে এই যে এখানে দেখো আমি কি আছে, একটা ফিক্সড জো আছে, মুভেবল জো আছে, তাই না? এই টেস্ট লেন্থ বাই স্পেসিমেন লেন্থ, আমি কত লেন্থ নিয়ে টেস্ট করব। এখন আমি নিলাম ধরো 10 সেন্টিমিটার করে নিয়েছি, তুমি নিয়েছো 100 সেন্টিমিটার লম্বা করে করে নিয়ে নিয়ে, আমি 10টা 10টা রেজাল্ট এনে দেখেছি, কি হবে রেজাল্ট, কি ভেরি করবে নাকি? ইয়ান কিন্তু প্যাকেজ কিন্তু একটাই, সেম প্যাকেজ থেকে কিনতে নিয়েছে, একজনে শর্ট স্পেসিমেন নিয়েছে, যে লং স্পেসিমেন নিয়েছে, স্ট্রেংথ কি হবে মনে করো? স্যার ভেরি তো করবে, ভেরি করবে, ঠিক আছে, এটা মানলাম, মানে স্ট্রং দেখাবে স্যার লং, আবার বলো তো যে শর্টে, স্যার শর্ট একটু মানে স্ট্রং দেখাবে, একটু স্যার শর্ট স্ট্রং দেখাবে, হ্যাঁ একটু উইকার আসবে না, একটু লো ভ্যালু স্ট্রেন্থ ভ্যালু আসবে। আচ্ছা তোমার আনসার এটাও মানলাম, এবার বলো তো যে এটা কি মনে করে বলছো তুমি, যে শর্ট স্পেসিমেনে লোয়ার ভ্যালু আসবে না হায়ার ভ্যালু আসবে, আর লং স্পেসিমেনে লোয়ার ভ্যালু আসবে? লং স্পেসিমেনে স্যার মানে ছোট মানে জায়গা বাসাতে থাকতে পারে স্যার, ওই জন্য যে চিকন জায়গাগুলো স্যার মানে কি বলে স্যার ভুলে গেছি স্যার, তুমি যেটা ভেবেছ এটাকে উইক লিঙ্ক ইফেক্ট বলছে, কেমন উইক লিঙ্ক ইফেক্টটা কি বলছে, যে এ চেইন ব্রেকস এট ইটস উইকেস্ট লিঙ্ক, আমরা তো চেইন দেখতে পাই, কেমন চেইন চেইন বের করি, একটা টিপিক্যাল চেইন আর কি, এই যে চেইনটা দেখছি না, দেখছি না, আচ্ছা এইটাকে যদি আমি টেনজেল টেস্টিং করি, এটা কোথায় ব্রেক হবে বলছে, যে উইকেস্ট লিংক যেখানে ওখানেই তো ব্রেক হবে স্বাভাবিকভাবে, তাই না? এমন না মানে এখানে উইকেস্ট প্লেস, এই যে ধরো এটা ধরো, কেমন এই যে এখানে ধরো এই এই যে এখানে ওপেন হয়ে আসছে, লক্ষ্য করো এই জায়গাটায়, এটা একটু উইকেস্ট প্লেস আমরা ধরে নিচ্ছি, কেমন এখানে ব্রেক করবে না, তাহলে কি হবে যে চেইনটা আমরা বুঝতে পারছি যে রিং এর মতো একটা, যে বাংলা কি বলি আংটার মতো বলি না, যে একটার ভিতরে একটা টোস করা আছে এভাবে, না রিং স্ট্রাকচার করা আছে, তাহলে একটা চেইন লিংক ছিঁড়ে কোথায়, অনেক ধরনের চেইন আছে, কেমন উইকেস্ট পয়েন্টে ব্রেক হবে, একদম সেম থিং আমাদের ইয়ান বা ফাইবারের বেলায়ও, কেমন এখানে বলছে যে উইকেস্ট পয়েন্টে, যে সিন্স এ ফাইবার অর ইয়ান ব্রেকস এট ইটস উইকেস্ট পয়েন্ট, দ্য ব্রেকিং স্ট্রেংথ অফ লং লেন্থ উইল বি লেস দেন শর্ট ওয়ান্স, কেমন সোজা কথা, এখন যেটা দাঁড়ালো তুমি লং স্পেসিমেন যদি নাও ওখানে উইক প্লেস পড়ার পসিবিলিটিটা বেড়ে যায়, মানে দুর্বল পয়েন্ট আসার সম্ভাবনাটা বেড়ে যায় কিন্তু, কেমন
এটাকে দুইটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। একচুয়ালি কোথায় কোথায় হয়, মানে কি সব কারণে এটা কোথায় তো আমরা জানি না, এটা প্রোডিউস হয়ে যায়। তুমি যখন ইয়ার্ন তৈরি করবে, এটা একটা থিন প্লেস হইতে পারে, কেমন থিন একটা চিকন প্লেস, ওইটা একটা উইক প্লেস হতে পারে, অথবা কোন কারণে তুমি ধরো এই যে প্যাকেজটাকে একটু রাফ হ্যান্ডলিং করছো। রাফ রাফ হ্যান্ডলিং কি হয়, ধরো তুমি ওই স্পিনিং মিলে করে কি ব্যাগের মধ্যে, প্লাস্টিকের ব্যাগের মধ্যে প্যাকেজ গুলাকে নেয়, ওই ম্যানুয়ালি এগুলাকে ট্রান্সপোর্ট করা হয়, এ লেবার আছে, লেবাররা মাথায় নিয়ে আছাড় মেনে নিয়ে ট্রাকের মধ্যে উঠাবে বা পিক আপের মধ্যে উঠাবে। আবার নেটিং মিলে বা উইভিং মিলে যখন পৌঁছলো, এনে দেখবে আবার আছাড় মারছে। আচ্ছা, তারপর এই যে এটা গায়ে কিন্তু একটা নচ বা ফল্ট তৈরি হচ্ছে, কিন্তু কেমন এগুলো হচ্ছে তোমার একদম মাইক্রোস্কোপিক ফল্ট, আমরা হয়তো খালি চোখে দেখবো না, কিন্তু তুমি মাইক্রোস্কোপে যদি অ্যানালাইসিস করো যে প্যাকেজটা সারফেস বরাবর বিশেষ করে কেমন এখানে ক্রিয়েট ক্রিয়েট হয়, মানে বেশিরভাগ সময় এগুলি ম্যানমেড হয়ে যায়। আবার ধরো তুমি স্পিনিং এর সময়, মেল্ট স্পিনিং বা আদার স্পিনিং এর সময় কোন ধরনের ইম্পিউরিটিস যদি অ্যাড হয়, তোমরা হয়তো বা এই যে ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং, মেল্ট স্পিনিং এগুলো পড়েছ হয়তো, কেমন ওখানে দেখবে যে পলিমারের সাথে যদি কোনো ধরনের স্যান্ড পার্টিকেল, বালি, ধুলা কণা, কিংবা অনেক সময় পলিমারের সাথে দেখবা ফাইব্রাস কিছু ম্যাটেরিয়াল থেকে যে আঁশের মতো, তো তোমরা ওই বাজার থেকে দেখবে যে চাল কিনলে, ডাল কিনলে কিছু ফাইবারের মতো ম্যাটেরিয়ালস রয়ে যায়, কিন্তু জান না এইসব যদি অ্যাড হয়ে থাকে না ইয়ানের স্ট্রাকচারে বা ফাইবার স্ট্রাকচারে, এগুলো উইক প্লেস হয়ে যায়। তাহলে এখন আমাদের ডেফিনেটলি ইঞ্জিনিয়ারদের বা ফাইবার ম্যানুফ্যাকচারারদের টার্গেট তো থাকবেই, যত উইক প্লেস আমরা কম ক্রিয়েট করতে পারি, না আসলে জিরো উইক প্লেস চাই আমরা, কিন্তু এটা একদম জিরো উইক প্লেস এর ইয়ান প্রোডিউস করা সম্ভব হয় না, এটা কোথাও না। ইভেন যত হাই স্ট্রেংথ ফাইবার বা ইয়ান তৈরি করো, ওর মধ্যে কোন একটা উইক প্লেস থাকবে যেখানে এটা ব্রেক করবে আর কি। আচ্ছা, এখন কথা হয়েছে জিনিসটা যে আমরা দুইটা এক্সাম্পল দিয়ে দেখি, এখানে কি হচ্ছে দেখো এক্সাম্পলটা একটু লক্ষ্য করো, এখানে এটা কি বলছে একটা গ্রাফিক্যালি এক্সপ্রেস করা হয়েছে। আচ্ছা, ইয়ান লেন্থ দেখছি আমি, এক্স অ্যাক্সিস আছে ইয়ান লেন্থ আর ওয়াই অ্যাক্সিস আছে ইয়ান স্ট্রেন্থ। একটু সাউন্ড আসছে, ইয়ে করো, মিউট করো, আমি প্রশ্ন করলে আবার আনমিউট করবে আর কি। দেখো এটা আমি এটাকে লং লেন্থ বলছি, এ বিটাকে, কেমন আর এটাকে বলছি শর্ট লেন্থ, এটাকে যদি হাফ করি। আচ্ছা, প্রথমে এটা দেখি যে আমি আচ্ছা ইয়ানটা ধরে এইভাবে আছে, আমার মিন স্ট্রেন্থ আছে এটা, এই যে ডটেড লাইন যেটা, এটা হচ্ছে আমার এভারেজ স্ট্রেন্থ আছে মনে করি, কেমন আর শর্ট লেন্থে ধরো 1 সেন্টিমিটার শর্ট লেন্থে আমার এইভাবে আছে স্ট্রেন্থ, এইভাবে আছে আর কি। মিন লেন্থ মিন লাইনের হয় মিন লাইনের উপরে থাকবে, নাহলে মানে মিন লাইনের বরাবর থাকবে, অথবা উপরে থাকবে অথবা নিচে থাকবে, এমনই তো থাকবে না, এগুলোকে তুমি যদি অ্যাড করে দেই এই ধরনের একটা জিগজ্যাগ প্যাটার্নের মতো চলে আসবে। এটা ধরো এইভাবে আছে ইয়ানের মধ্যে শর্ট লেন্থে। এখন আমি টেনজেল টেস্টিং এর সময় এসি এবি লেন্থে মিনের নিচে যে সব পয়েন্ট গুলো থাকে, তাহলে কোনটা উইকেস্ট পয়েন্ট এখানে বলো তো, যে S1 না না, আমি বলছি তোমার এ বি লেন্থ নিয়ে যদি আমি এটা টোটাল ইয়ারটা আছে, এখন আমি যদি টোটাল এ বি লেন্থ যদি নেই, এ বি লেন্থ নিয়ে যদি টেস্ট করি, এন্ড উইকেস্ট পয়েন্ট কোনটা আছে, এটা আছে না S1 আছে না, বুঝেছি, তাহলে এই পয়েন্টেই ব্রেক হবে এটা, তাহলে আমি এই ইয়ারটার স্ট্রেংথ পাবো S1। এখন এটাকে আমি যদি এবি কে যদি দুই ভাগ করি, ধরো এবি এবিটা ছিল 10 সেন্টিমিটার, এখন আমি এটাকে হাফ করলাম 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার করলাম, কেমন দুইটা টেস্ট করলাম, তাহলে এসি এর উইকেস্ট পয়েন্ট হলো S2 না, আর সিবি এর উইকেস্ট পয়েন্ট হচ্ছে S1, তাহলে কি হলো দুইটাকে যদি মিন করি, দেখো এই যে S2 প্লাস S1 এটা দুই দিয়ে ডিভাইড করলে এটা হায়ার দেন S1, তাহলে কি হচ্ছে দুইটা S1 এর চেয়ে হায়ার হয়ে গেল। এভাবে তুমি যদি আরো শর্ট লেন্থে টেস্ট করো যদি এটাকে, তাহলে আরো হায়ারের দিকে যেতে থাকবে এটা, তাহলে কি হলো এটা দেখতে কি বুঝলাম যে আমি
কাট লেন্থ বা তুমি স্পেসিমেন লেন্থ যদি আমি ছোট করে নেই, তাহলে আমি কিন্তু ইয়ান স্ট্রেন্থ বা ফাইবার স্ট্রেন্থটা হায়ার পাবো। হায়ার পাওয়ার কেন পাবো, এই যে ওই যে উইকেনিং ইফেক্টের কথা বলছিলাম, চেন ব্রেক ইটস উইকেস্ট লিঙ্ক না, তাহলে তুমি যত ছোট নিবে, এখন দেখ এটা আবার যদি দুই ভাগ করো, এসি কে আবার দুই ভাগ করো, এখানে পাবে এস টু, তাহলে বাকি অংশটা কি এস টুর চেয়ে আরো হায়ার না কি? বুঝিনি নাকি, আবার বুঝাবো, আবার বলবো? আচ্ছা আর আরেকবার বলছি, আমি আবার বলি শুরু থেকে কেমন। আচ্ছা জিনিসটা দেখো, যে আমার তো ইয়ান আছে, সে ধর ইয়ানের প্যাকেজের একটা লং লেন্থ 10 সেন্টিমিটার আছে, এইটার এটা আমি এটা ধর কত সে ধর 0.5 সেন্টিমিটার, এই ধরনের এটা আমি ধরে নিচ্ছি আর কি, এসিউম করে নিচ্ছি। আচ্ছা এখানে একটা উইকেস্ট আছে, এখানে একটা দুই, সবগুলোই তো উইকেট, এটা হচ্ছে মেইন লাইনের চেয়ে হায়ার উপরে, এগুলো হচ্ছে নিচে, নিচের গুলাকে আমি উইক পয়েন্ট বলছি আমি, কেমন। এর ভিতরে সবচেয়ে উইক মানে উইকেস্ট হচ্ছে এস ওয়ান টা, তাই না, কি তারপরে হচ্ছে এস টু, তারপরে যদি আসে এটা আসবে হয়তো, তারপরে আসবে এটা, তারপরে আসবে এটা, এরকম এইভাবে উপরের দিকে উঠতে থাকবে। এখন তোমাকে বলা হলো যে তুমি এই ইয়ানটার স্ট্রেন্থ টেস্ট করে নিয়ে আসো, তুমি প্যাকেজ থেকে নিয়ে এ বি লেন্থ, সে ধরো 10 সেন্টিমিটার করে করে 10টা ডেটা নিয়েছো, 10 সেন্টিমিটার করলে তাহলে কি হলে, 10 সেন্টিমিটার তুমি এ বি নিলে কি উইকেস্ট লিঙ্ক কোনটায় আছে, এস ওয়ানে আছে না, মানে উইকেস্ট পয়েন্ট ফল্ট যেটা এস ওয়ানে গিয়ে ব্রেক করবে, তুমি এসে বলবে যে স্যার আমার স্ট্রেন্থ পেয়েছে এস ওয়ান, সে ধরো এটা আছে 30 গ্রাম পার টেক্স, কেমন। এখন আমি বললাম এটাকে অর্ধেক করো, কাটলেন 10 সেন্টিমিটার না নিয়ে 5 সেন্টিমিটার করে করে 10টা ডেটা নিয়ে আসো, তুমি এটাকে 5 সেন্টিমিটার করে করে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে দেখো, প্রথম 5 সেন্টিমিটার জন্য পাবে কিন্তু এস ওয়ান, এস টু এটা পাবো, তাই না, সেকেন্ড এর জন্য পাবো এস ওয়ান, এরকম আরো পাবো ডেফিনেটলি, এই দুইটার কথাই ভাবি না, যে প্রথমটা পেয়েছিলাম এস ওয়ান, এখন যে 5 সেন্টিমিটার করেছে দুইটার এভারেজ করলে কি এস ওয়ান এর চেয়ে হায়ার না এভারেজটা, এটা বলছি আর কি জিনিসটা, মানে তুমি কাটলেন যত স্মলার করবে তত স্ট্রেন্থ ভ্যালুটা হায়ার দিকে যেতে থাকবে। সে ধরো এ বি লেন্থে যদি তুমি এটা 30 গ্রাম পার টেক্স পাও, এসি এই লেন্থে যদি যাই স্যার আমি 31 গ্রাম পার টেক্স পাবো, একটু হায়ার এর দিকে চলে যাবো, তাহলে দুই রকম রেজাল্ট হয়ে গেল কেন, দুইজনে একই প্যাকেজ টেস্ট করে আনলে। হ্যাঁ জি স্যার, হ্যাঁ বলো জি স্যার, শর্ট স্পেসিমেন আমি হচ্ছে হায়ার স্ট্রেন্থে লাভ কি, আলটিমেট আমাকে লং স্পেসিমেন নিয়ে কাজ করতে হবে, তাই না, লাভের লাভের কথা না, তুমি যে টেস্ট রেজাল্ট দিচ্ছ, তুমি ধরো নিটিং মিলের মালিক আছো, কেমন তুমি নিটিং বা উইভিং মিলের মালিক আছো তুমি, আচ্ছা তুমি আমাকে বললে যে আপনার থেকে আমি 10 টন ইয়ার নিয়ে যাব আমি, আচ্ছা এখন 10 টন ইয়ার নিব আমি সাথে, তো 10 টন ইয়ার তোমাকে ডেলিভারি দিচ্ছি, তুমি আমাকে বলবে যে আপনার ইয়ারের স্ট্রেন্থ কত আছে, আমি বললাম 30 গ্রাম পার টেক্স আছে, তুমি দেখলে যে তুমি 30 গ্রাম পার টেক্স হলে তোমার ওয়ার্পিং এফিসিয়েন্সি, আমরা ওয়ার্পিং দেখেছি তো ভিডিও না, ওয়ার্পিং সাইজিং দেখেছি না জি, তাহলে আমার 30 গ্রাম পার টেক্স হলে আমার ওয়ার্পিং সাইজিং বা লুমে যে উইভিং হয়ে যায় আমি 90% এফিসিয়েন্সি পাই, তুমি রিকোয়ারমেন্ট আমাকে দিয়ে দিয়েছো 30 গ্রাম পার টেক্স, ঠিক আছে না, এবং তুমি তো লং লেন্থে করবে ডেফিনেটলি, ওয়ার্পিং এ ধরো আছে 10 মিটার, 10 মিটার লং লেন্থে টেস্ট করার ইনস্ট্রুমেন্ট কিন্তু হয়নি এখনো, এখনো তৈরি হয়নি, এ কারণে তোমার শর্ট লেন্থে টেস্ট করতে হবে, শর্ট লেন্থে টেস্ট করেই তোমার বুঝতে হবে যে লং লেন্থে আমি কত এফিসিয়েন্সি পাবো, এটা এটা তুমি এম্পিরিক্যালি পরীক্ষাগত ভাবেও নিতে পারো বা প্র্যাকটিক্যালি তুমি এফিসিয়েন্সিটা
অবজার্ভ করে বলতে পারো যে এটার স্ট্রেংথ কত ছিল, নেক্সট স্টেপ আমাকে হচ্ছে বেশি স্ট্রেংথ। ডেফিনেটলি আমি লং লেন্থে ইউজ করবো, তাই না? আমি ছোট লেন্থে ইউজ করবো না, কিন্তু আমার যে টেন্সর টেস্টিং ইনস্ট্রুমেন্ট বেশি এই লিমিটেশনের মধ্যে থেকে আনসার দিব, এটাকে লং লেন্থ 10 সেমি করে করে নিব নাকি 5 সেমি করে নিব নাকি 1 সেমি করে নিব, অথবা 50 সেমি নিতে পারি, ইভেন 1 মিটার বোধ হয় ম্যাক্সিমাম নিতে পারি আমি, কেমন কোনটা নিব এখন? তাহলে না এখন আমি বলছি এই যে রেজাল্টটাকে কিন্তু আমি ম্যানিপুলেট করতে পারি একদম, যেটা বলে তুমি রেজাল্টটাকে চেঞ্জ করে ফেলতে পারো। আমি লং লেন্থে নিলে এই কারণে সে তোমার রেজাল্ট কিকার মনে হচ্ছে ওই ইয়ানটা, আরে আমার এটা তো যদি আমি 30 গ্রাম পাঠি না দেখাই আমাদের এটা তো সেল হবে না, বললাম শর্ট স্পেসিমেন লেন্থে টেস্ট করে তোমাকে রেজাল্ট দিয়ে দিলাম, এই যে দেখেন টেস্ট রেজাল্ট আমার মেশিনের রেজাল্ট আমি দেখালাম তোমাকে, কিন্তু তুমি কি এফিসিয়েন্সি পাবে গিয়ে? ডেফিনেটলি পাবে না তুমি এফিসিয়েন্সি, তাই না? এই কারণে এখান থেকে যেটা রিকমেন্ডেশন এসেছে যে বিভিন্ন বায়াররা টেস্ট লেন্থটা বলে দিবে, যে আপনি আমাকে টেনজেল টেস্টিং এর রেজাল্ট দিবেন গ্রাম পার টেক্স, এটার টেস্ট লেন্থ থাকবে 5 সেমি। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই টেস্ট লেন্থ হচ্ছে রিকমেন্ডেড আর কি। আমি যদি শর্ট লেন্থে যাই বেশি রেজাল্ট পাবো, আমি আমি উইকার ইয়ানটাকে স্ট্রঙ্গার দেখাতে পারবো, কিন্তু এটা তো কোনোভাবে উচিত না। এটা আমি আমি তো আমি তো গিয়ে যে সাইজিং বা ওয়ার্পিং এ যখন যাবে আমি তো ইয়ান ব্রেকেজ ঘটবে, এই কারণে এখান থেকে আমরা যেটা দেখলাম যেটা যে লং লোয়ার স্ট্যান্ড ভ্যালু পাবো, শর্ট লেন্থে হায়ার স্ট্যান্ড ভ্যালু পাবো, কারণে বলা হয়েছে একজনকে আমি একে আমি শর্ট লেন্থে টেস্ট করে দিয়েছি, তুমি উইভিং মিলের মালিক আছো, তোমার ল্যাবও টেনজার টেস্টের আছে, তুমি লং লেন্থে করেছো, তুমি তো বলবে কি ভাই রেজাল্ট দিলেন আপনি, আপনার রেজাল্টের সাথে তো মিলে না, আমি তো কম স্ট্রেন্থ পেয়েছি, ভুল বুঝাবুঝি হবে না, এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, এটা যাতে না হয় এই জন্য এটা রিকমেন্ড করা আছে যে উইভিং এর জন্য হলে আমার টেস্ট লেন্থ কত হবে, নেটিং এর জন্য টেস্ট লেন্থ কত হবে এরকম। আচ্ছা এটা একটা এক্সাম্পল গেল, তাহলে এটা এখানে কি শিখলাম যে আমি টেস্ট লেন্থ এর সাথে যে স্ট্রেন্থ রেজাল্ট ভেরি করবে এটা শিখলাম। আচ্ছা আরেকটা এক্সাম্পল আছে, কেমন এটা এটা একটু দেখাই, দেখো এটা একটু আমি একটু পরীক্ষা আঁকতে দেই, এটা কেমন একটু বোঝো জিনিসটা, এটা এক্সাম্পল 2 আর কি, একটু অ্যাটেনশন দাও, কেমন একটু আমার স্ক্রিনে জায়গা হচ্ছে না, নোট দেয়া আছে তোমাদের, দেখো এখানে দুইটা ইয়ান আমি নিয়েছি, ইরেগুলার ইয়ান এ, রেগুলার ইয়ান বি, কেমন? আচ্ছা ইরেগুলার ইয়ান কেন বলছি দেখো, এই যে মিন রেজাল্ট আমার মিন স্ট্রেন্থ কত আছে এস এ, মানে কি স্ট্রেন্থ এ বলছি, এটা মানে এ এ ইয়ারনের স্ট্রেন্থ হচ্ছে এস এ। ইরেগুলার কেন বলছি, এটা মিন লাইন থেকে দেখো তোমার ডেভিয়েশনটা অনেক হাই আছে, অনেক হায়ার ভ্যালু আছে অনেক লোয়ার ভ্যালু আছে না, তাহলে দুইটা মিলে অ্যাভারেজে বা মিনে এটি এসেছে। রেগুলার ইয়ান দেখো এস বি, মিন স্ট্রেন্থ কিন্তু কম এটা, আচ্ছা এটার কিন্তু দেখো আবার এই যে ভ্যালু গুলা কিন্তু মিন লাইনের কাছাকাছি আছে, লক্ষ্য করো। আচ্ছা এখন বলা হচ্ছে তোমাকে এটার মিন ভ্যালু আছে সে ধরো এস আছে রেগুলার, হ্যাঁ রেগুলার, হ্যাঁ রেগুলার মানে কি মানে ডেভিয়েশনটা, এই যে স্ট্যাটিস্টিক্স লাগবে এই কারণে তোমাদের থেকে আগে একটু জেনে নিয়েছিলাম যে যে পরিসংখ্যান পড়েছো কিনা, যেটুকু পড়েছো এটুকু দেখো ডেভিয়েশনটা মানে ভেরিয়েশনের কথা বলছি আমি, যে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও তোমার চিন্তা করা লাগবে না, যে আমি যে মিন অ্যাভারেজ করেছি অ্যাভারেজটা হয় হয় কিভাবে হয়, আমার মিন লাইন থেকে হায়ার অথবা লোয়ার দুইটা ভ্যালু তো হয় না, অথবা মিন লাইনের উপরে পড়তে পারে, তিন ধরনের ডেটা মিলেই তো অ্যাভারেজ লাইনটা আসছে, কি এটা মানেই তো, তাহলে এই হায়ার বা লোয়ার ভ্যালুটা কত দূর মিন লাইন থেকে ডেভিয়েট করছে, দূরে সরে আছে
এটা দিয়ে রেগুলারিটিটাকে আমরা ডিফাইন করছি এটা। আর এটার মধ্যে দেখো এটা হাই স্ট্রেংথ আছে ঠিকই, দেখো এভারেজে আমার এটার চেয়ে স্ট্রংগার, কিন্তু ভেরিয়েশনটা অনেক হাই দেখো। এটা এটা ধরি আমি 30 গ্রাম পার টেক্স, একটু মনে রাখো জিনিসটা কেমন, অথবা যদি একটা নোট খাতা থাকে এটা নোট ডাউন করো, এটা আমি ক্লাসে হলে লিখে দিতাম ডেটা গুলা কেমন গ্রাফটার গ্রাম পার টেক্স আছে কেমন এটা। তাহলে বাজারে তুমি সুতা কিনতে গেছো, ইয়ান কিনতে গেছো বা ফিলামেন্ট কিনতে গেছো, অবশ্যই 30 গ্রাম পার টেক্স স্ট্রেন্থ যেহেতু বেশি এটা পছন্দ করবো, তাই না? এটা করবো না, এটা স্ট্রেন্থ বেশি আছে এভারেজ স্ট্রেন্থ, তোমাকে এভারেজ রেজাল্ট দেখাবো। এখন তোমার দেখতে হবে যে যে ডেভিয়েশনটা বা যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আছে এটা বুঝতে হবে। এখন তুমি কোনটা দিয়ে ভালো পারফরমেন্স পাবে বলো তো, এই যে ওয়ার্পিং বা সাইজিং এ যদি নিয়ে যায় কোনটায় ব্রেকেজ রেট বেশি আসবে বলো? এটা তুমি তো দাম দিয়ে কিনে নিয়েছো ঠিকই, এটা এটা যদি আমি ধরি এটা এটা ধরি, আচ্ছা আমি একটু ডেটাটা বলি, এটা ধরো এটা আছে 30, এটা আছে 30 আছে ধরি কেমন, এটা ধরি 35, এটা ধরি 25 হাই লো কেমন, তাহলে এটা 25 আর এটা ধরি 28, সরি এটা 28 ধরি কেমন, তাহলে এটা কি আছে ইরেগুলার চেয়ে রেগুলার ইয়ানের স্ট্রেংথ কম, কিন্তু দেখো স্ট্রেংথ কম, এটা ছিল 30 এটা 28 আছে। আমি 28 দেখে না 28 আমি নিব না, আমাকে হায়ার স্ট্রেংথ যেটা ওইটা দেন আমি দাম বেশি দেব, এটা নিয়ে আসলে বেশি পয়সা দিয়ে। কিন্তু ওখানে কি থাকলো তোমার 25 গ্রাম পার টেক্স এর কিছু ডেটা রয়ে গেছে, কিন্তু ওখানে না এই জায়গায় গিয়ে আন ব্রেকেজ হবে না বলো, লং লেন্থে যখন ইউজ করবে তুমি ওয়ার্পিং এর সময় যখন হাই স্পিডে ওয়ার্পিং হবে বা সাইজিং স্পিড যখন হাই থাকবে এই 25 এ গিয়ে ব্রেক হবে, কিন্তু কিন্তু যেটা 28 ছিল 28 এটা কিন্তু ব্রেক হবে। এখানে বলছে যে ফর শর্টার গেজ লেন্থ, গেজ লেন্থ হচ্ছে স্যাম্পল লেন্থ এর কথা বলছে কেমন, অনেকে গজ লেন্থ বলে এটা গেজ বলে আর কি নরমালি এস এ, এটা তুমি শর্টার গজ লেন্থ যদি নাও গেজ লেন্থ নাও এটাকে ছোট ছোট করে যদি কাটো তুমি তাহলে এস এর স্ট্রেংথটা এস বি চেয়ে বেশি হবে, মানে তুমি যদি ছোট করে করে কেটে যদি নাও এটাও পাবে এটাও পাবে, তাই না, দুইটা এভারেজ আউট হবে। কিন্তু এটাকে যদি আবার লঙ্গার গেজ লেন্থ নাও, দেখো লঙ্গার মানে টোটালটা নিয়ে যদি আমি স্ট্রেন টেস্ট করি এটা কোথায় ছিড়বে, এখানে ছিড়বে না, এই জায়গায় টোটালটা নিয়ে যদি আমি ব্রেক করি এটাকে লং লং লেন্থ এখানে তো এটা পাবো 25, এটা তো 28 ঠিকই ছিল, এই যে এটার স্ট্রেন্থটাকে এখানে এই যে ছোট করে দেখানো হয়েছে। তোমার যদি এটা এটা প্রিন্ট আউট করা থাকতো লিখে নিতে পারতে আর কি, সেটা ধরো এটাকে যদি আমরা এস এটাকে এখানে যদি পাবে তুমি 25 পাবে, এখানে পাবে এটা পাবে 28, এটা ফিক্সড কিন্তু এটা চেঞ্জ হয়নি দেখো রেগুলার ইয়ানটা। আর এখানে সেটা ছিল যে 30 গ্রাম পার টেক্স না, এটা কারণ আমি শর্ট লেন্থে টেস্ট করেছি, শর্ট লেন্থে টেস্ট করলে আমি এটা রেজাল্টও পেয়েছি এটাও পেয়েছি, তাহলে অন এভারেজে পেয়েছি আমি 30। তাহলে এটা দিয়ে কি শিখলাম বলো তো, কি এটা দিয়ে মানে আমি ইয়ান কিনতে গেলে কি দেখব, শুধু কি মেন স্ট্রেন দেখলে হবে এভারেজ স্ট্রেন দেখলে হয়ে যাবে, ডেভিয়েশনটা দেখতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডেভিয়েশন হ্যাঁ এদের মধ্যে ভেরিয়েশনটা কত আছে, এটা এই কারণে আমি একটু লোয়ার স্ট্রেংথ হোক যেটার এসডি কম ওইটা আমি চুজ করব। ওই সময় তুমি যদি আমরা যেহেতু ইঞ্জিনিয়ার আমি যদি জানি আমি তো রেজাল্ট দেখলাম স্পিনিং মিলে আমি ইয়ান কিনতে গিয়েছি, তুমি দেখছো যেটা 28 আছে এসডি কম আছে, এটা 30 এটা এসডি এসডি বেশি, তুমি বলবে ভাই একটু আর্গুমেন্ট করবে বার্গেনিং করবে, এটা তো একটু স্ট্যান্ড কম আছে আমার এটা দিয়ে হয়ে যাবে একটু দাম কমাই ধরেন। যেটা ইন্টেলিজেন্ট ইঞ্জিনিয়ার যিনি উনি এইটা চুজ করে নিয়ে আসবেন, কিন্তু কারণ আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমি হিসাব করে ফেলতে পারছি আমার লোয়ার ভ্যালুটা কত আছে, তোমার এভারেজ ভ্যালু যতই হোক আমার এভারেজ ভ্যালু দিয়ে তো কাজ হবে না, আমি তো ইয়ানটাকে ইউজ করবো লং লেন্থে যে কন্টিনিউয়াস লেন্থে ইউজ করবো না, তাহলে উইকেস্ট পয়েন্টের স্ট্রেংথ হচ্ছে আমার স্ট্রেন্থ অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, এই কারণে এটা আমার খেয়াল রাখতে হবে যে তোমাকে তো মালিক হচ্ছে নন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা নন ইঞ্জিনিয়ার বা
ইভেন ইলিটারেটও থাকে কিন্তু না, বাস ব্যবসা করতে করতে দেখবে প্রথমে গাড়ির ব্যবসা করতো, কয়টা বাস নামিয়েছে, টাকার মালিক হয়ে গেছে, ব্যাংকের সাথে লিংক করে লোন নিয়ে ফেলেছে, টেক্সটাইল মিল দিয়ে ফেলেছে। এই অশিক্ষিতরাই আমার তোমার মতো কত ইঞ্জিনিয়ার পালছে দেখবে, ওরা তোমাকে পাঠাবে, যান ইঞ্জিনিয়ার সাহেব আপনি গিয়ে ইয়ান কিনে নিয়ে আসেন, আমি বুঝি না এটা, তোমাকে পাঠানো হলো স্পিনিং মিলে, কোনটা তুমি চুজ করবে? অবশ্যই তুমি দেখো এটা প্রতি কেজিতে কিন্তু ইয়ানের হিসাব, তাই না? প্রতি এটা যদি $3.5 হয়, এটা যদি $3.3 হয়, তুমি কদ্দুর লাভ হচ্ছে তোমার। দেখো 10 টন ইয়ান যদি কিনে নিয়ে আসো, তুমি 10 টনের 1,000 দ্বিগুণ, তুমি $0.2 আর কি যদি মাল্টিপ্লাই করো, ইয়ার এন্ডে দেখবে একটা বিশাল অ্যামাউন্ট দাঁড়ায়। দেখবে এটা দিয়ে তোমার হয়তো টোটাল স্টাফদের ওয়ার্কারদের ঈদ বোনাস হয়ে গেছে। মাইনিউটলি চেক করতে হবে আর কি, আমার আমি নলেজেবল ইঞ্জিনিয়ার যদি হই। ঠিক আছে তাহলে, হ্যাঁ এটা নেক্সট ক্লাস ইনশাল্লাহ। বাকি এটা এটা কি বুঝতে অসুবিধা আছে বলো তো? এই দুইটা এক্সাম্পল কি বুঝেছি, যে আমি এই যে টেস্ট লেন্থ এর যে ডাইমেনশন এন্ড অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্পেসিমেন, টেস্ট লেন্থ নিয়ে যে আমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি এখানে এই কারণে কি ইন্টারেস্টেড স্টেটমেন্ট দেয়া আছে যে এই যে দেখো, এই যে ফর শর্টার টেস্ট লেন্থ এ সে গ্রেটার দেন এস বি, না স্ট্রেংথ অফ এ মানে এ এ ইয়ারনের স্ট্রেংথ বি ইয়ারনের স্ট্রেংথ হচ্ছে বেশি, আবার লঙ্গার টেস্ট লেন্থে এস বি গ্রেটার দেন এস বাই অ্যাডজাস্টিং টেস্ট লেন্থ ইট ইজ পসিবল টু রিভার্স দ্য র্যাঙ্কিং অফ টু ইয়ার্স। তুমি টেস্ট লেন্থ চেঞ্জ করে দুইটা র্যাঙ্কিং এ চেঞ্জ করে দিতে পারো, মানে ইরেগুলার ইয়ারটাকে তুমি হায়ার স্ট্রেন্থ হিসেবে চালিয়ে দিতে পারো, যদি শর্ট টেস্ট লেন্থ নাও। তুমি বলবো যে আমার এটার স্ট্রেন্থ বেশি আছে, নেন এটা নেন আপনি, আসলে কিন্তু এটা ভালো ছিল না, তুমি চালাকি করে এগুলা তোমাকে গোছিয়ে দিতে পারে, ঠকিয়ে দিতে পারে আর কি। ইরেগুলার উইকার ইয়ারটাকেও তোমার দেখবে স্ট্রংগার ইয়ার, তুমি যদি না বোঝো, যদি কি বলছেন আপনি আমার ওয়ার্কিং এফিসিয়েন্সি এত কম পাচ্ছি, আপনি বলছেন স্ট্রংগার, দেখি আপনি টেস্ট করে দেখান তো এটা কিভাবে 30 গ্রাম পার টেক্স আসছে। তুমি স্পিনিং মিলে 1 সেন্টিমিটার করে করে নাও, দেখো শর্ট লেন্থে নিয়ে দেখো ঠিকই স্ট্রং রেজাল্ট দেখাতে পারবে কিন্তু তুমি, না এই জিনিসটা। ঠিক আছে নাকি আজকে অ্যাটেন্ডেন্স নিয়েছ সিয়াররা? জি স্যার নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম।